হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কস ক্যানভাস। আজ করছি আমরা রাত্রিবেলা একটা ছোটোখাটো বাড়িতে পিকনিক। তো পিকনিকটা আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ঠিক হয়েছে। সেটা হচ্ছে চাউমিন, একবার ঠিক হলো ঝালমুড়ি, একবার ঠিক হলো পরোটা চিলি চিকেন, এইসব ঠিক করে ফাইনালি হয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন। তো কোনো বাজার হাট করা হয়নি, আমরা আছি সাতজন। তো পার হেড কাউন্ট হয়েছে 100 টাকা করে, মানে আমাদের কাছে আছে টোটাল 700 টাকা, 700, আর সেটা দিয়ে আমরা বাজার টাজার করবো, করে তারপরে রান্না হবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রান্নার জোগাড় জাতি এখন শুরু হয়ে গেছে, আর এখানে এখন মা কাটছে সবজি, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত কিছু মা কেটেছে। আর রিমিকে বলা হয়েছে কড়াইশুঁটি ছাড়াতে, তো রিমি কড়াইশুঁটি ছাড়াচ্ছে, কিন্তু কড়াইশুঁটি ছাড়াতে ছাড়াতে ও চোখে ঝাঁজ লাগছে, তার কারণ হচ্ছে আমি পেঁয়াজের কিউবগুলোকে ছাড়াচ্ছি। তো সেই জন্য যাই হোক, সমস্ত কিছু অ্যারেঞ্জ কিন্তু হয়েই এসছে মোটামুটি, এবার রান্নাটা চাপানো হবে। তো আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো হঠাৎ করে ঠিক হয়েছে যে সবাই মিলে পিকনিক করা হবে, তো এর বেশি আর কী হবে, এত রাত্রেবেলা মনে হয়েছে। আর এখন ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে, আর এখন সমস্ত জোগাড় চলছে। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা। তুই চাও বানাতে পারিস? বাবা বড় হয়ে গেছিস তো, তুমি মাঝে মাঝে ভাতটা দেখবে। মা কড়াইশুঁটি গুলো ভাতে দিয়ে দাও, ভুলে গেছি, আর কিছু দিতে হবে না, শুধু কড়াইশুঁটি গুলো দিয়ে দাও। কেন, তুমি কি ভয় পাচ্ছ? তুই কি চায়ে নুন বেশিছিস চিনির বদলে? খেয়ে দেখো, খেয়ে দেখে বলো কেমন হয়েছে। পাতাটা তো আমি পরে দিলাম বলে ঠিক মেলে, ও সব বললে হবে না, খেয়ে দেখে বলো। মিষ্টিটা একটু খাই না তো, একটু বেশি লাগছে আমার মিষ্টিটা। আরে ঠিক আছে, তাহলে তুমি ক পেয়েছো। ফ্রাইড রাইসের রাইসটা মা করে রেখেছে, আর এখন আমি সবজিগুলো এখানে ফ্রাই করছি। এটা হয়ে গেলে ভাজা হবে এই যে চিলি চিকেনের চিকেনগুলো। আর একটা কথা, এই যে চিকেনগুলো ভেজে ভেজে পাশে রাখা হচ্ছে, এখান থেকে কিন্তু অনেকগুলো ফাঁকা হয়ে গেছে, মানে হঠাৎ করে হাওয়ায় ফাঁকা হয়ে যায় না, সেরকমই একটা ব্যাপার। আমি আর কাকিমা ভেজে ভেজে রাখছি, আর সবাই আছে এসে এসে খালি চাইছে আমাকে একটা দাও, আমাকে একটা দাও। মানে এই চিকেনের যে পকোড়াগুলো, এগুলো কিন্তু খেতে দারুণ লাগে, চায়ের সাথে তো দারুণ লাগে, শুধুও ভালো লাগে। তো ভাজতে ভাজতে এখানে খালিও হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কী আর করব। এখানে চিলি চিকেনের জন্য গ্রেভিটা বানানো হচ্ছে। এখানে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দেওয়া হয়েছে, তার মধ্যে একটু চিনি, একটু তেজপাতা, আর তার মধ্যে দেওয়া হয়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজের কিউবগুলো যেগুলো কেটেছিলাম, তো সেগুলো ভাজা হচ্ছে। আর দিয়েছি কাঁচা লঙ্কা, একটু পরে এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দেবো, আদা রসুন একটু বাটা দেবো, আর নুন দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর সয়া সস, চিলি সস, টমেটো সস যেগুলো দিতেই হয় সেগুলো তো দেবোই। রিমি করছে চিলি চিকেন, কিন্তু আজকে চিলি চিকেন করছে রিমি, হয়ে গেছে রাঁধুনি, মানে ও এখন রান্না করছে সমস্ত সস। আজ চিলি চিকেনটাকে এর মধ্যে, চিকেন গুলো কি এর মধ্যে দিয়ে করার জন্য, এরপরে কষাবে নাকি? তো ওই জন্য ওকে দেওয়া হয়েছে, যেহেতু পিকনিক সবাই রান্না করবে, কি রাঁধুনি দেওয়াই, চিলি সস দিচ্ছে ওর মধ্যে, দেখতেই পাচ্ছ। আর এখন এর মধ্যে গ্রেভিটা রেডি হয়ে গেছে, আর এর মধ্যে এখন চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছে। তো সবাই মিলে বেশ আনন্দ করে আজকের পিকনিকটা করা হচ্ছে। তো ফ্রাইড রাইসটা তো হয়ে গেছে, আর এখানে চিলি চিকেনটা হলে কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, আর এখন কিন্তু ঘড়িতে বাজে 11:00। ফ্রাইড রাইস হয়ে গেছে, আর এখন চিলি চিকেনটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়ার সময় আবার কথা হবে। Thank you.
এখানে এখন সবাই খেতে বসে গেছে, একসাথে দেখতেই পাচ্ছ পরিবারের সকলে একসাথে খাওয়া দাওয়া করছে। এখানে আছে ফ্রাইড রাইস, আছে চিলি চিকেন, আছে টমেটো, শশা, পেঁয়াজ, স্যালাড। তো সবার প্রথমে রিমিকে বলা হয়েছে যে খেয়ে দেখে বল যে কেমন টেস্ট হয়েছে। আর সত্যিই ভালো হয়েছে খাবারটা, তার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক দেওয়া হয়েছে, তাই খাবারটা একেবারেই পারফেক্ট হয়েছে, আমরা সবাই মিলেই করেছি। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, ভালো লাগলে ভিডিওটা লাইক করো। আমাদের ফিস্টের খাওয়া দাওয়া হয়ে গেছে, পিকনিকের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার পেটটা পুরো ভর্তি। এখন হজম করবার জন্য এই যে রিমি রেখেছে জল জিরা, এটা রিমি গিফট করেছে আমাকে, ঠিক আছে। আর এখানেই আজকের ভিডিওটা শেষ, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশনটা টং টং করে বাজিয়ে দেবে। পিকনিকটা বেড়ে যাচ্ছে। টাটা, গুড নাইট, গুড নাইট।